মন্দিরে কই একটু দেখি আমার দুই পা নিচে পুরো ছিলে রক্ত বের হচ্ছে আমি জাস্ট কিছুই করতে পারলাম না আবার ওই অবস্থাতে আমি বসে পড়েছে কম্পিটিশনের ব্যাপারটা আমি আসলে বলবো যে প্রত্যেকটা সিনেমার স্টোরি লাইনটা এক নয় আমি অ্যাকচুয়ালি কম্পিটিশন এসব বুঝি না আমার কাছে মনে হয় যে আমি দিন শেষে আমি সেরা প্রচুর পরিমাণে ভালো ভালো সিনেমা আসছে সবাই গিয়ে হলে গিয়ে সিনেমা দেখবেন আর অনেক আমাদের ভালো সুপারস্টার সাকিব খানের সিনেমা আসছে তার পাশাপাশি রাজেরও অনেকগুলো সিনেমা আসছে আরও অনেকে সিনেমা আসছে হ্যাঁ এত তো বলতে পারছি না আসলে নাম সো আমাদেরও সিনেমা আসছে কাজল রেখা আর যেটা বলছে সবে আর আসলে কম্পিটিশনের ব্যাপারটা আমি আসলে বলবো যে প্রত্যেকটা সিনেমার স্টোরি লাইনটা এক নয় আর প্রত্যেকটা সিনেমার কাহিনী চরিত্র সবই আলাদা আর আমাদেরটা আমার কাছে মনে হয় একদমই ভিন্ন ধরনের যেহেতু এটা একদমই 400 বছর আগের এবং বাংলার ঐতিহ্যের গল্প বাংলার রূপকথার গল্প আর এটা একদমই আলাদা প্যাটার্নের গল্প তো আমার মনে হয় দর্শকের অবশ্যই পছন্দ হবে কারণ আমার বিগত অনেক বছর ধরে মানে বাংলাদেশে এরকম কোনো স্টোরি এখনও অবধি হয়নি তো দর্শক নতুন কি দর্শক অবশ্যই চায় যে নতুন নতুন কিছু ওরা উপভোগ করবে দেখবে তো আমার কাছে মনে হয় যে কাজল রেখা তারা ভীষণ পরিমাণে পছন্দ করবে এবং যেহেতু এটি একটি রূপকথার গল্প আর তার পাশাপাশি এটা তো মানে থাকে না যে অনেক সিনেমা রিলিজ হয়েছে কিন্তু কাজল রেখায় যে 20-22টির মতো গান আছে এবং দুর্দান্ত গান আছে এখনও কয়েকটা রিলিজ হয়েছে এখন অনেক গান অবধি বাকি রিলিজ হওয়া তো হলে গিয়েই সবাই দেখতে পারবে তো গানগুলো দুর্দান্ত এবং স্টোরি লাইন দৃশ্য যেভাবে ধারণ করা হয়েছে আমার কাছে আমার মনে হয় যে দর্শক খুবই পছন্দ করবে আর কম্পিটিশন আমি অ্যাকচুয়ালি কম্পিটিশন এসব বুঝি না কারণ দর্শকের মন আসলে বলা যায় না কে কখন কোনটাকে ভালোবেসে ফেলে কিন্তু আমি এতটুকুই দর্শকের কাছে আমি বলবো যে হলে গিয়ে প্রত্যেকে সিনেমা দেখবেন আর আমাদের কাজল রেখাও দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে কাজল রেখা আসলে হয়ে ওঠা এতটা সহজ ছিল না আমার জন্য অনেক কঠিন কারণ আমি এই যুগের মেয়ে একদমই আর কাজল রেখার চরিত্রটি 400 বছর আগের তো সে কে তার পুরো লাইফ স্টাইল তার পুরো চরিত্রটি নিজের মধ্যে মানে ধারণ করা সে কীভাবে কথা বলতো তার কীভাবে মানে খারাপ দিন গিয়েছে সে কীভাবে যুদ্ধ করেছে তার লাইফকে নিয়ে তো সব কিছুই আসলে আমার করতে হয়েছে অনেক কষ্ট করেছি আসলে এখন তো এত কিছু বলতে পারবো না মানুষ দর্শকরা হলে গেলেই দেখতে পারবে যে আমি আসলে কত কষ্ট করেছি সো এতটুকু বলবো যে আমি বলে না ফুল টিম যে পরিমাণে কষ্ট করেছে কারণ শ্যুটিংয়ের আগে আমি দেখেছি টানা অনেক বছর ধরে এটা প্রিপারেশন নেওয়া হয়েছে কারণ এটি 400 বছর শুধু আগের গল্প ওই প্যাটার্নের ঘর বাড়ি বানানো ওই প্যাটার্নের আপনার হচ্ছে কস্টিউম আমাদের জুয়েলারি অ্যান্ড এভরিথিং এ টু জেড কালেক্ট করা ওই থিমে আনা ইটস আ ভেরি ডিফিকাল্ট সো আমার কাছে মনে হয় যে শুধু আমি কষ্ট করিনি ফুল টিম অনেক বেশি কষ্ট করেছে আর আমার কাছে মনে হয় দিন শেষে আমি কাজল রেখা হয়ে উঠতে পেরেছি আর মানুষ আমাকে গ্রহণ করবে আসলে আসলে অনেক কষ্ট হয়েছে কী বলবো আমার রাজের একটা গানের সিন ছিল তো ওখানে আমার আমাদের যেই টাইমে হচ্ছে ময়মনসিংহে আমাদের শ্যুটিংটা হয়েছিল এমন একটা টাইম এই ঝড় এই বৃষ্টি এই কড়া রোদ মানে আমরাই নিজে কনফিউজ হয়ে যেতাম যে ওয়েদার মানে কখন কী হবে আসলে সো ওয়েদারের কারণে এই ঝামেলাটি হয়েছে তো আমি যেখানে আমার আর রাজের হচ্ছে গানের শ্যুটিং চলছিল আমাকে যেখানে বসিয়ে রাখা হয়েছিল এটা নিচে হচ্ছে ছোটো ছোটো ওই যে ধারালো পাথর থাকে না ছোটো বড় ওটার মধ্যে সো ওই গানটা এখনও রিলিজ হয়নি ওটা আমার ফেভারিট গান দুর্দান্ত একটি গান সো ওই গানে যখন আমি বসেছিলাম একটা মোমেন্টে আমাকে যখন ব্রেক দিয়েছে আমি উঠে দেখি আমার দুই পা নিচে পুরো ছিলে রক্ত বের হচ্ছে তখন আমি ভয়ে থাকে না মানে আমি তো একদম নতুন এসেছি ইন্ডাস্ট্রিতে ওইভাবে বলার চান্সটা আমি পাইনি সেলিম ভাইকে যে সেলিম ভাই একটু ব্রেক নিবো বা আমার কষ্ট হচ্ছে বা পা থেকে আমার ব্লাড বের হচ্ছে সো যে তুরান ভাই ছিলেন আমি তুরান ভাইকে গিয়ে বলি ইয়ামিন ভাইকে গিয়ে বলি যে ইয়ামিন ভাই এই অবস্থা তখন সেলিম ভাই বলছে মন্দিরে কই তুই এখনই শর্ট রেডি আমি জাস্ট কিছুই করতে পারলাম না আবার ওই অবস্থাতে আমি বসে পড়ে আবার সিন স্টার্ট করেছি তো তখন সামহাও সেলিম ভাইকে হয়তো গিয়ে কেউ বলেছিল যে মন্দিরে এরকম একটা অবস্থা ভাই এখন একটু ওকে রেস্ট দেন তখন সেলিম ভাই আমাকে বললো মন্দিরে তোর কী হয়েছে আমি তো কিচ্ছু হয়নি আমরা এখনই শ্যুটিং করবো কোনো অসুবিধা নেই তারপরে আবার গানটার শ্যুট পুরাটা শেষ করার পর সেলিম ভাই যখন দেখেছে যে আমার পুরা পা লিটারালি আমার ব্লাডে ভরে গিয়েছে তখন মানে সাবলন তুলো টুলো দিয়ে ঠিকঠাক করেছে তো এরকম নানান ধরনের মানে কষ্ট হয়েছে কিন্তু আমার এই কষ্টগুলো দিন শেষে আমার কাছে মনে হয় যে মানে আমি আসলে খুবই স্যাটিসফাইড থাকি না যে কষ্ট করেছি কিন্তু তারপরে মনে হচ্ছে এত ভালো একটি কাজ হয়েছে এটার জন্য আমি খুবই হ্যাপি আমি তো অ্যাকচুয়ালি ফাইট মনে করি কারণ বুবলি আপু ইন্ডাস্ট্রিতে এসেছে অনেক বছর আগে এবং সে তাকে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তার কাজও আমি দেখেছি আর আমি একদমই নতুন কাজল রেখা হয়ে আপনাদের সামনে এসেছি তো তার সাথে আমার কম্পিটিশন আমার মনে হয় না করা উচিত আসলে এখন দর্শক
দের হাতে আমি পুরো ছেড়ে দিতে চাই তারা কিভাবে আমাকে গ্রহণ করে বা কাদের সাথে আমাকে কম্পিটিটর হিসেবে মিলায় অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমি দিনশেষে আমি সেরা থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান